একটি খবর। হ্যাঁ, অনেক দিন পর অ্যাট লাস্ট মানে প্রায় 3-4 মাস পর অ্যাকচুয়াল ফুল ফ্লেজেড ফুড ব্লগ আসতে চলেছে আজকে আমার চ্যানেলে। হ্যাঁ, বাট এখনও এই নয় যে আমি সব খাবার খেতে পারবো, বাট কিছু খাবার আমি দেখাবো। আর হ্যাঁ, একটা সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছে। সারপ্রাইজ বলাটা আমার ঠিক হবে না, তার কারণ যেটা আমি দেখাবো ওটা তোমরা আগে একবার দেখেছিলে অনেক দিন আগে, বাট আরেকবার দেখাবো, তো দ্যাটস কাইন্ড অফ আ সারপ্রাইজ। আর টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যাবে আমি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি। সো বেশি এখন আমি কথা বলবো না, এখানে এখানে সব গাড়ি ফাড়ি ধাক্কা মেরে দেয়, গলিগালা মন থাকে না, গাড়ি ধাক্কা মেরে দিয়ে চাপ হয়ে যাবে। হ্যাঁ, গাড়ি যাচ্ছিল এলো। তো যাই হোক, তো এখন আপাতত আমি লোকেশনে যাই, লোকেশনে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হবে। বুঝলে, কারণ শীতকাল যেহেতু আমাদের কলকাতা শহরের মানে চারিদিকেই কিন্তু প্রায় এই ফুড ফেস্টিভ্যাল হতে চলেছে, তো হয় বেসিক্যালি, তো সেরকমই একটা ফুড ফেস্টিভ্যাল আজ যাব। তো দেখা যাক কীরকম কী কী দোকান আছে ওখানে, কী কী ব্র্যান্ড এসছে, আর কীরকম কী এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে এগুলো খাবো, খাবার খেয়ে শেয়ার করবো, আর ডিটেলস পুরো দেবো যে কটা থেকে কটা অবধি ওটা চলছে, কোথায় লোকেশনটা কোথায়, এবং কত দিন অবধি আছে সব লোকেশনস, তো মানে সব কিছু তোমাদের ডিটেলস দেবো এই ভিডিওতেই। তো বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, তার কারণ আশা করি আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো ইয়া, স্টে টিউনড, অ্যান্ড আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। সো হেই গাইজ, আমি চলে এসেছি আজকে আমার ফুড ডেস্টিনেশন, যেটা পেছনে লেখা দেখা যাচ্ছে, চটপটা একটু উল্টো দেখাবে, বাট অ্যাক্রোপলিস মলে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। আমি যতদূর জানি যে এটা অ্যাক্রোপলিস মলেই একমাত্র ফুড ফেস্টিভ্যাল হয়, এর আগেও ইয়ারে হয়েছে, মানে প্রত্যেক বছরই কিন্তু ওরা একটা করে ফুড ফেস্টিভ্যাল কন্ডাক্ট করে। সো এখানে অনেক মানে আমার বন্ধুদের সাথে দেখা হয়েছে, এই অবভিয়াসলি যেটা আমার সারপ্রাইজ ছিল তোমাদের বলেছিলাম সেটা তো আছেই, প্লাস এখানে অনেক মিডিয়া থেকে শুরু করে বড়ো বড়ো ব্লগার সবাই এসেছে, একটু নার্ভাস হয়ে গেছি, বাট নার্ভাস হলে হবে না। সো এটাই আজকে আমাদের ডেস্টিনেশন, অ্যাক্রোপলিস মল। এখানে প্রচুর খাবারের দোকান আছে, সব ট্রাই করবো, কিছু কিছু জিনিস আমি ট্রাই করবো, আমি ট্রাই করি বা না করি, আমার চ্যানেলে আমি হোস্টের সাথে একটু দেখা করিয়ে দিচ্ছি তোমাদের, যে ফ্রেন্ডটাকে আমি আমার ইন্ট্রোডিউস করতে চলেছি, তার কারণ ও ফুড ফেস্টিভ্যাল হোক বা যে কোনো ফুড রিলেটেড জিনিসে খুব বেশি ইন্টারেস্ট এবং খেতে খুব ভালোবাসে, তো আমি ভাবলাম যে আজকে আমি ওকে আমার সাথে নিয়ে আসি, ওকে দিয়ে খাবারগুলো টেস্ট করাই। সো হাই বলো। হাই, হ্যালো। আমি পুরো ভিডিওর সাথে থাকছি, তাই তোমাদেরকেও পুরো ভিডিওর সাথে থাকতে হবে। এবার আমরা আই থিং এবার ভেতরে যাওয়া যাক, বিকজ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমরা আমাদের এই অ্যাক্রোপলিস ফুড ফেস্টিভ্যাল ট্যুরটা স্টার্ট করছি এই দোকানটা থেকে, দ্য গ্যালারি। এখানে অনেক কাইন্ডস অফ চার্ট পাওয়া যায়, ইউনিক চার্টস পাওয়া যায়, যেমনি তোমার মোমো চার্ট, পিৎজা ফুচকা, তারপর আরও অনেক কিছু পাওয়া যায়। সো এখানে অলরেডি রিমি ওখানে ফটো তুলছে, তো ও ফটো ফটো তুলুক, তারপর আমরা খাবার নিই, খাবারে কিছু স্লো মোতো নিশ্চয়ই দেখাবো, আর তারপর আসছে টেস্টিং সেশন। মোমোটা কিন্তু ফার্স্টে বলে রাখি, মোমোটা হালকা ফ্রাই এর মধ্যে রয়েছে, আর তার সাথে উনাদের নিজেদের স্পেশাল যে সসটা দিয়ে জিনিসটাকে বেক করেছে, যার জন্য জিনিসটা দারুণ লাগছে।
ওভারঅল এই ডিশটা আমাকে যদি রেটিংস দিতে বলে আমি কিন্তু 9 out of 10 ডেফিনেটলি দেবো, বিকজ এইটা পুরো লাজবাব। এইটার প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র 100, আর আমি বলবো 100 rupees এই জিনিসটা জাস্ট দারুণ। তোমরা যারা দ্য গ্যালারিতে যাবে তারা কিন্তু গিয়ে এই চারটা মোমো চারটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো, জিনিসটা খেয়েও তোমরা কিন্তু পস্তাবে না, দারুণ খেতে লাগছে। আমার হাতে এই ছোট ছোট ফুচকা গুলোকে দেখে ভাবছো এটা কি? তো এটা কিছুই না, এটা হচ্ছে পিৎজা ফুচকা, যেটা একদমই নতুন একটা ডিশ। হ্যাঁ, ফুচকা তো সবাই আয় দিন খাও, তার সাথে সাথে পিৎজাও সবাই খাও, কিন্তু তোমরা যদি দ্য গ্যালারিতে চলে আসো তোমরা কিন্তু পিৎজা আর ফুচকা একসাথে পেয়ে যাবে, যেটার নাম হচ্ছে ফুচকা পিৎজা। এই ফুচকার ভেতরে ইচ অ্যান্ড এভরি পিসেস এর ভেতরে কিন্তু অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়া রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালিতে আমাদের পিৎজাতে পাওয়া যায়, সেই জন্য এইটাকে কিন্তু নাম দেওয়া হয়েছে পিৎজা ফুচকা। আর শুধু তাই না, এইগুলোরও প্রাইস যাচ্ছে মাত্র 100 rupees, আর এই জিনিসটা খেয়ে কিন্তু তোমরা কেউই নিরাশ হবে না, তাই আমি বলবো ডেফিনেটলি তোমরা চলে এসে এখানে ট্রাই করে নাও। বল না তো ভিডিওর জন্য তাও দেখেছে না তো শেষ করে তো ঠিক আছে, আমরা ভিডিওটা আমি ব্যাক ক্যামেরায় চাই। এবার আমরা নিয়ে নিয়েছি গো লেবানিজ থেকে চিকেন শর্মা সালাড, দেখে নাও তোমরা। এখানে 4 pieces পিটা ব্রেডস দিয়েছে, আর তার সাথে অনেকটাই পুরো ভরে দেখতে পাচ্ছ অনেকটাই চিকেন স্যালাড দিয়ে দিয়েছে। তার উপরে আমি একটু কায়দা মারার জন্য একটুখানি আলাদা করে আবার মিয়োনিজ নিয়ে নিয়েছি, মানে যাতে খেতে ভালো লাগে সেই জন্য। এইটা কিন্তু নয়তো দেয় না, হ্যাঁ এইটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা মেকিং এর মধ্যে দেয় সেটাই অরিজিনাল ভাবে দেওয়া হয়, এটা জাস্ট আমি নিয়েছি। শর্মা আমার বরাবরই প্রিয়, তো আমি ওই জন্য এটা নেওয়ার পর থেকেই খেতে শুরু করে দিয়েছি, মানে ভিডিওর জন্য ওয়েট করিনি, টুকটাক ভাবে খেয়েই যাচ্ছিলাম। আমি বলবো এটা দারুণ বানিয়েছে, দারুণ বানানো হয়েছে, মেকিংটা তো তোমরা দেখেইছ। ব্রেডগুলো হ্যাঁ সফট আছে, মানে অনেকক্ষণই এইটাকে নিয়ে আমরা কায়দা করছিলাম, ফটো তুলছিলাম ভিডিও করছিলাম, তো ব্রেডগুলো বেশ সফট আছে, যদিও বা এই ব্রেডটা কিন্তু সফট বানানো হয় থাকে, এই বানানো মানে সফট মধ্যেই থাকে। আরো সুন্দর লাগছে না, মানে কোনো কথার ভাষা হারিয়ে ফেলছি। বাইরে একটু সাইডে না স্যালাড দিয়ে দিয়েছে, অনিয়ন স্যালাড। আমি বলবো তো ওরা যেরকম ভাবে ক্যামেরা করে যাচ্ছে করে যাক, আমি সেই পাখে খেতে থাকি। আমাদের জন্য রাখিস একটু যা চামচটাই দেন না, যেই বলে আমাদের জন্য রাখিস চামচটা করে গেল, তোদের জন্য থাকতে চাইছে না তার মানে। ওকে, আরো অনেক খাবার নিয়ে আমরা আসবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কোথাও যেও না।
আমি বলেছিলাম যে আজকে আমার সাথে কিছু বন্ধুরা থাকবে, তো আজকে আমার ব্লগ করতে করতে আরো জন বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, তো আমি বলবো তাদেরকে ইন্ট্রোডিউস করে দিতে। তো তোমাদের হাই, আমি অদিতি, আমি অঙ্কিতা, গীতা। তো আমরা এসেছি খুব সুখের তরফ থেকে আর কি। তো তোমরা দ্য বং এন্টারটেইনমেন্ট আর চ্যানেল আর খুব সুখ দুটোই সাবস্ক্রাইব করবে আর সব ভিডিও দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট তো আর আমি ডিসক্রিপশনে কিন্তু চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে চ্যানেলটা চেক আউট করে নিও আর একদম সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করবে, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট যে ডিশটা ট্রাই করবো সেটা হচ্ছে সেনগুপ্তার থেকে কম্বো। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমরা কি কম্বো নিচ্ছি। আমরা লাস্ট যেটা নিয়ে নিয়েছি সেই ডিশটা হচ্ছে একটা কম্বো, তোমরা কম্বোটার মধ্যে দেখে নাও। আমরা নিয়েছি চিকেন নুডলস আর চিলি চিকেন, এই টোটাল কম্বোটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 130 rupees, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ পুরো মানে প্লেটটাও অনেকটাই ভরে কিন্তু আমাদেরকে নুডলসটা দিয়েছে। আচ্ছা, এই কম্বোটা কিন্তু আমরা চিকেন নুডলস নিয়েছি, তোমরা চাইলে কিন্তু চিকেন ফ্রাইড রাইসও নিতে পারো। অ্যান্ড সেকেন্ড থিং, কম্বো কিন্তু স্টার্ট হচ্ছে 110 থেকে, ওকে? বল, আমি চিকেন খাবো না, তাই আমি জাস্ট একটু কারিটাই খাবো। কম্বোটা ঠিকঠাক, মানে পুরো কম্বোটা অ্যাভারেজ, খাস কিছু একটা নেই। এই জায়গা মতে প্রাইসে অনুযায়ী কি বলতে চাস? কিন্তু এই, হ্যাঁ, এই জায়গাতে এই প্রাইসটা আমি বলবো ঠিক আছে, বিকজ একটা পলিশ মলের মতন জায়গাতে 130-তে এই কম্বোটা একদম পারফেক্ট। বাট কম্বোটা কিন্তু খুব একটা খাস খেতে না, যারা এমনি এসে কম্বো ট্রাই করতে চাও তারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। আজকের মতো ভিডিও এখানেই মানে খাওয়া খাইয়ের পালা শেষ। বাট একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এখানে, এটা আজকে 3 তারিখ, আমি চেষ্টা করবো ভিডিওটা আজকে রাতে হয়তো হবে না, বাট কাল সকালে আমি দিয়ে দেবো। তো এটা কিন্তু থাকছে কতদিন অবধি না? 4 and 5 December, ওকে, মানে এটা ফ্রাইডে স্যাটারডে সানডে, মানে দুদিন আমার তোমরা টাইম পাচ্ছ, তার মধ্যে ভিডিওটা দেখে এখানে এসে যাও, নয়তো পরে ভিডিও দেখে এখানে লাভ নেই, ভিউটা পড়বে আমাদের। তাই ভিডিওটা পুরোটা দেখো আর লাস্ট অবধি যারা দেখেছো তারা জানতে পারলে। আর ভিডিও ভালো লাগলে সবাই আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, আর নতুন ভিউয়ার হলে কিন্তু আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর তোমরা নিচে কমেন্টে লেখো যদি ওকে হোস্ট হিসেবে চাও, লেখো ভোট ফর রিমি, আই ওয়ান্ট রিমি অ্যাজ আ হোস্ট, ভোট করলে কিন্তু আমাদের। থ্যাংক ইউ, চলো বাই বাই, টিল দেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব শিগগিরই, মেবি বাই, জানি না কবে দেখা হবে।